হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো নেই, কারণ প্রচণ্ড শীত পড়তেছে। শীতের জন্য আসলে আমি কম্বলের ভিতর থেকে বাইরে উঠতে পারতেছি না, তারপরও তোমাদের ভিডিও দেওয়া মিস করি নাই। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না, তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক দিতে ভুলো না গাইস। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে। তো আমরা খেলাটা স্টার্ট করলাম, লেটস গো টু ডেস ভিডিও। তো আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো আমি প্রথম গানটা নিছি। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ডান পাশ দিয়ে কুইরা যাবো, যেহেতু এটা ঠাস ঠাস কুইরা মাইরা যাবো না, যে ওয়ান টাইপে মারতে হবে। আরে ভাই, এখনই নেটটারে যাই তো বুঝছে কি আসলে ভাই, ধুর খেলার মোডটাই নষ্ট করে, প্রথম ম্যাচ যাত্রাতেই অবস্থা, তো কেমনি কি আচ্ছা। তো আমার প্রথম রাউন্ড তো এইভাবে গেছে, দেখা যাক আমার টিমমেটগুলো কি করে। এমনিতে বাই নেটের অবস্থা তো খারাপ, আর আমার ফোনটা তো ল্যাগ করে, এটা তো তোমরা ভালো করে জানো। তার উপরে মেসেঞ্জারের একটা মানে দুরূপা কি বলবো ভাই, মানে পুরাই অশান্তি। আচ্ছা, এই সাইড দিয়ে একটা গেছে ভিতরে, দেখি আমার টিমমেট কি করে। ভাই অলরেডি মায়েরা শুরু কইরা দিছে ভাই, কই মারতেছে, কোন দিয়া লাগতেছে কিছু বুঝতেছি না ভাই, মায়েরা পুরো পাচ্চা লাল কইরা দিতেছে। ও মাই গড, সে তো মইরা গেছে, এখান থেকে ঘুষাইতেছে ভাই, এরা ফুর্তি করতেছে ভাই। আমাদের নেটের অবস্থা দেখে কি কমু ভাই, ভাই আমার তো কোনো গানটাই দেয় নেই ভাই, যে গানগুলো আমার দেয় আসলে ভাই আমি এই গানগুলো চালাইতে পারি না। তো ভাই কিছু কইবার নাই, আশা করি ম্যাচটা জিতবো, কনফিডেন্স আছে যদি আমাদের নেটটা একটু ভালো হয়। এখন নেটের উপর ডিপেন্ড করে যে আমাদের আজকে ম্যাচটাকে আমরা জিতবো না হারবো। তো গাইস, তোমরা কোনো রকমের ভিডিওটা স্কিপ করিও না, কারণ স্কিপ করলে তোমরা মজাটা হারাই ফেলবা। তো আমি সামনে দিয়া যাইতেছি, একদম উড়াই দূরে মানমু, দেখি এখান দিয়ে আমি আস্তে আস্তে টুকে টুকে আগাইতেছি, যেহেতু আমার কাছে কোনো গান নাই ভাই। আমি মারতাছি মারতাছি, ঠুস ঠুস করে মারতাছি, এনিমি চলে। এই ভাই এটা কি হইলো, এটা কি হইলো, ও মাই গড ভাই, ধুর এটা কি ভাই, খেলার মানে পুরো 12টা বাজে দিছে ভাই। এমনিতে কিন্তু আমি কিন্তু ওয়াইফাই দিয়ে খেলি, আমার নেটটা কিন্তু অনেক ভালো, মানে আমি ফোন একটা ডিভাইস ইউজ করি, আর আমার মানে ওয়াইফাই দিয়ে অন্য কোনো যদি ডিভাইস ইউজ হইতো তাহলে আমি বলতাম যে না আমার ওয়াইফাইতে সমস্যা, কিন্তু না ভাই এটা আসলে সার্ভারের সমস্যা। তো ভাই এখন কিছু করার নাই, আমাদের এভাবেই ম্যাচটা শেষ করা লাগবে। এইদিকে সুন্দরীরে মারতেছে, এই একটু আস্তে করে আমার সুন্দরীরে এত টোকা দিস না, এই সুন্দরীরে খতম করে দিছে, একটু দয়া কর রে ভাই, এমনভাবে কেউ মারে, তোরা যে আকারে নির্যাতন করতেছ। যে গেল আমাদের থার্ড রাউন্ড, আমরা চলে আসছি, দেখা যাক এখান দিয়ে আমি এই গানটা নিছি। আসলে ভাই সত্যি কথা কইতে আমি এখনো গানের নামই জানি না, হুদাই বক্তাছে ভাই, আমার আমার হাসো না তোমরা, ঠিক আছে ভাই, কারো বললো না আমি। এ ভাই ওয়েট, এর গানের স্কিন আর আমার গানের স্কিন তো প্রায় সেম ভাই, চুরি টুরি করছো নাকি। আর ভাই যে জোকার আছে না, জোকারের চুলগুলো পুরাই উপু ভাইয়ের চুলের মতন, কি কমু ভাই, না কিন্তু অনেক সুন্দর বানাইছে জিনিসটা, মানে দেখার মতো। তো ভাই আমাদের কাছে ভালো কোনো কিছু নাই, গানও নাই, তো আমি এই পাশ দিয়ে যাইতেছি। তো আমি জানি যে এরা আমাদের উপর অ্যাটাক করবো, তো আমি ওই পাশ দিয়ে যাইতেছি। দেখছো ভাই কীরকম বর্চাদের বর্চা তুলে হইতে পারে, যে দেখতেছে আমরা এমনি ম্যাচটা জিততেছি না, একটু কোথায় ছাড় দিব, তার উপরে মানে চুপ চুপ খেল রায় ভাই, এটা কি। ও ভাই দেখো এখান দিয়ে একটা আস্তে আস্তে আমি হেডফোনের সাউন্ড পাইছি ভাই, মেট কিটটা করতে
দেন দেখা যাবে তোরে তো আমি মারমুই, এমনি মারমু তোর মারতাছে কিন্তু আমারে ভাই, তো সময় দিছে দেখতেছো যে সময়ছি এবছর শো করছে ওই বছর দেখছো ভাই, তো নেটের কি প্রবলেম তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো এখান দিয়ে আমার টিমমেটদের শোয়াই দিছে, আমি মাত্র আমি আছি আর কেউ নাই আমার পাশে, তো এখান দিয়ে কি হয়েছে ওইদিকে নিমি ভাই কি কম মেসেন ধুর ভাই। আচ্ছা গেল, তো আমি একটু সামনে যাই, সামনে যাওয়ার পরে দেখি যে ওরা হিল করতেছে, তো আমি কোথায় এম করে কোথায় মারছে ভাই নিজেও কইতে পারবো না, আউ লেগে গেছে এক প্রকারে। তা আমি জানি যে ভাই আমি দুইজনের সাথে পারবো না, কারণ একে তো হচ্ছে আমার নেট প্রবলেম, আর ওকে হচ্ছে যে ওই যে নতুন আপডেটের পর যে দুইটা গান হাসছে, ওই যে কি গান, গানগুলোর নামে আমি জানি না। আচ্ছা যাই হোক, ওই গানগুলা দিয়ে মানে 2 সেকেন্ড একটু চাপে দিই ভাই, এমনিতে আমার কাছে কিচ্ছু নাই, তার উপরে টমেটোকে কেন মারতাছো, আমি তো কিছু বুঝতাছি না। শিশু নির্যাতন করতেছে এরা, আসলে তো করে তো পুলিশে দেওয়া উচিত ভাই। আচ্ছা গেল, আমি এ পাশ দিয়ে যাই ভাই, দেখছি যে এইদিকে আছে ভাই, আমি হেডশট মারার চেষ্টা করছি বাট নেটের কারণে পারি নাই ভাই। দূর ভাই, 3-3টা ম্যাচ হাইরে গেছে, দেখি এই ম্যাচে কিছু করতে পারি কি না। তো গাইস আমি থনসন নিছি, তারপরে বেস নিছি, হেলমেট নিছি, 2টা গ্লু নিছি, তো ভাই টমেটো একটা থাকলে কিন্তু আমার ওই ম্যাচে কাজে লাগতো, তো আমি একটা টমেটো নিয়ে নিছি, তো গ্লু নিছি 3টা। তো আমি কি বট, আমার টিমমেট গুলো আমার থেকে আবার কি কমু আর। আচ্ছা গেল, আমি একটু চিপা চাপাই দিয়ে হাঁটতে হইব, কারণ আমার কাছে কোনো রকমের কোনো কিছু নাই, শুধুমাত্র একটা থমসন আছে, যাই হোক মোটামুটি চলে। তা আমি একটু মানে চোরা মার দিব, পিছন দিয়ে যাইয়া পিছন ভাঙ্গিয়া দিব, আমাদের 3-3টা ম্যাচ ভাই অতিরিক্ত ঝামেলা করছে এরা, তো আমি পিছন দিয়ে যাইতেছি ভাই, জানার পরে কি হয় দেখি। তো এইদিকে আমার টিমমেট আমার সামনে শোয়াই দিছে, তা আমার মাথা তো গরম, তো এর মারতাম চাইছি বাট এ তো উপরে চলে গেছে, তো এই দিক দিয়ে তাকাই দেখি যে দুইটা দাঁড়ায় আছে আমার জন্য হিল করতেছে একজন আরেকজনরে, তো আমি এর তো হেডশট দিয়ে শোয়াই দিছি। তারপর মনে পড়ছে গত ম্যাচে আমারে কিভাবে মারছে, তো আমি প্রতিশোধ নিয়ে আনিছি ভাই। আসলে ভাই আমার গলায় প্রচণ্ড ব্যথা করতেছে ঠান্ডায়, তো ভাই যদি কিছু ভুল হয়ে থাকে আশা করি তোমরা কিছু মনে করবে না, কারণ ভাই আমি নতুন ইউটিউবিং করি, তো নতুন নতুন ভাই করলে এরকম একটু প্রবলেম হয়, পরে ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। তো ভাই এখানে আমার হাতে 2টা গান অলরেডি আছে, তো আমি এখানে কিছু নিব না, একটা মাশরুম নি, অনেক ক্ষুধা লাগছে তো একটা নিছি। এদিকে আমাদের নেটের অবস্থা দেখেন, মানে 300-র নিচে ভাই আসে না, কি কমু ভাই, ওই উপরে উঠে নিচে নামার কোনো কামই নেই ভাই। আচ্ছা গেল ভাই, খেলতে তো হইবই, আমরা একটু ডান পাশ দিয়ে যাইতেছি, কারণ ডান পাশ দিয়ে এনিমি কম আসে, ওরা বাম পাশ দিয়ে বেশি অ্যাটাক করে। তো ভাই আমি তো সামনের দিকে আগানো শুরু করছি, আমরা আমার টিমমেটগুলা কোথায় তা জানা বিষয় না, কারণ আমি ওই পাশ থেকে দেখছি যে একটা সুন্দরী এই বিল্ডিং উঠছে, এই যে 2 নম্বর ফ্লোরটা দেখতেছো না, এখানে উঠছে, এখানে লাইট জ্বলতেছে মেবি, তো এর তো আমি ফটানো লাগবে, তো উঠতাছি। এ ভাই তুই কইতে আইলি রে ভাই, দূর ভাই তোর ভাবির একটু লাইন মারতাছি, তুই তাও কি দিবি না ভাই, হ্যাঁ। আচ্ছা গেল, তো এখানে দেখা গেছে যে আরেকজনই আছে, তো এর দেখতে কিছুটা তিতলির মতো লাগে, তো তিতলি কি পারবে আমাদের এই রাউন্ডটা জিতাইতে ভাই, তিতলি গেছে, তিতলি মইরা গেছে, সাইরা গেছে, তো তোমরা তো বুঝে গেছো আমি কতটা বট, তো কিছু কইও না ভাই, আর এই ভিডিওটা কাউকে শেয়ার দেওয়ার দরকার না, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দিবা আর একটা লাইক করিয়া দিবা, নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে, বাই বাই গাইস, সবাই ভালো থাকবেন।